ওয়েলকাম টু রিভার অ্যান্ড জঙ্গল, সবাইকে স্বাগত। আজকে আমরা পাখিরালয় থেকে এসেছিলাম, তো যখন আমরা নদীতে নামলাম প্রচণ্ড জলের উত্তাল ছিল, তোমরা দেখতে পারো। আর সত্যি অভাবনীয় এই পরিস্থিতি, ভাবা যায় না। প্রথমে আমরা যখন নৌকো ছেড়েছিলাম তখন অতটা জলের স্রোত পাইনি, কিন্তু তারপরে হঠাৎ করে জলের স্রোত বেড়ে গেল। আগের এপিসোড তোমরা হয়তো দেখেছো, জলের স্রোত ছিল না, কিন্তু হঠাৎ করে জলের স্রোত হঠাৎ করে বেড়ে গেল। বাট সত্যি খুব খুশি, এই জঙ্গল, এই পাখি, দূর থেকে দেখা যাচ্ছে সমস্ত কিছু। আমি মোবাইল থেকে যতটুকু পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। আমার কাছে তো সেরকম ভালো ক্যামেরা ছিল না, মাঝে মাঝে মোবাইলের যে কালারটা অফ হয়ে যাচ্ছিল, অন হয়েছিল। দূরে একজন দেখলাম মাছ ধরছে, সত্যি দেখার মতো। তোমরা দেখো আমি মানে মাছের হয়তো জাল ফেলেছে, নৌকো সামলাতে পারছে না, বাট আমি সত্যি আই এম ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। বাকি তোমরা দেখতে পাচ্ছ আমরা পাখির জঙ্গলে গেছিলাম। পাখি জঙ্গলে গেলে পাখি না দেখে থাকতে পারবো না, তো তোমরা দেখতে পাচ্ছ সত্যি মানে এটা ভাবা যায় না। আর দূরে কিছু পাখি দেখা যাচ্ছিল বসে আছে, সম্ভবত মনে হচ্ছিল পানকৌড়ি, বাট আমি কিস করতে পারছিলাম না। অনেকক্ষণ ধরে দেখছিলাম বা মোবাইল দিয়ে ট্রেস করার ইচ্ছা করছিলাম যে কী আছে অ্যাকচুয়ালি, একটা কী বসে আছে। তো শেষ মেশে সত্যি পানকৌড়ি বসে আছে, খুব সুন্দর পাখি, খুব সুন্দর পাখি, জলে ডুবে যায় আবার জল থেকে ওঠে। আমি অনেকটা নিজের মোবাইল থেকে একটু পেরেছি, ওটা কভার আপ করার চেষ্টা করেছি। দেখো মানে এই এই যে দৃশ্যগুলো, এগুলো না ও এগুলো এগুলো পাওয়া যায় না, সত্যি এগুলো পাওয়া যায় না। আর আমাদের সামনে আর একটা বোট ছিল, একটা ট্যুরিস্ট বোট ছিল জঙ্গলের মধ্যে। দেখো তোমরা দেখো, ঠিক আছে দেখো, চলো ডুবে গেল, আবার উঠবে, একটু পরে আবার উঠবে, এই দেখো উঠেছে। ভাবা যায় না সত্যি, এসব দৃশ্য সত্যি ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। দেখো আবার উঠেছে, আবার আবার উঠেছে, মানে ওরা অ্যাকচুয়ালি কি জলের মধ্যে যাবে, নিচে যাবে, মাছ ধরবে, আবার খাবে, আর নিজের মধ্যে থাকবে, মানে বিন্দাস, ভাবা যায় না। তো আমরা অনেকটা ওর কাছে এগিয়ে গেছিলাম, তো ও একটু ভয় পেয়ে গেছিলো সম্ভবত, তো আমাকে দেখে ও সত্যি উড়ে চলে গেল। খুব মিস করছিলাম ওকে, ওই দৃশ্যটা না দেখ, ওই দৃশ্য আর দেখা দেখতে পাবো না, চলে গেল উড়ে, ওর গন্তব্যস্থলে বা চলে গেল, তোমার দেখতে পারো। অনেকগুলো সত্যি এই পাওয়া মানে বিশাল পাওয়া, পাখির জঙ্গলে গিয়ে পাওয়া মানে বিশাল পাওয়া। আমরা একটা গাড়িতে ঢুকবো, সামনের সাথে কথা হয়েছে, তার আগে আমরা আর একটা গাড়িতে ঢুকেছিলাম, তো পাখিটাকে আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম, কিন্তু পাখিটা উড়ে আবার ওর জায়গায় পৌঁছে গেল, ওর সুরক্ষিত স্থানে পৌঁছে গেল। বাকি এই খাড়িগুলো তোমরা দেখো, এই সুন্দরবনের খাড়ি, এখানে বাঘের সেরকম নেই, ঠিক আছে, পাখি যেহেতু পাখির জঙ্গল আছে শুধু পাখি থাকে। তোমার দেখতে পাচ্ছ পাখি আছে, আমি অতটা ক্যামেরা দিয়ে তোমাকে দেখাতে পারিনি, বাট যেটুকু দেখাতে পেরেছি, যতটুকু পেরেছি
যদি তুমি মনে করো একটা সার্ফিং করো, অনেক দূরে দেখো একটা ছোট্ট পাখি ঘুরে বেড়াচ্ছে, কপ্টার করে। এবার আমরা জঙ্গলে ঢুকছি, পাখির জঙ্গলে। পাখির জঙ্গলে আমরা অলরেডি ঢুকে গেছি, আমরা আস্তে আস্তে এগোচ্ছি, পাখির জঙ্গলে ঢুকছি। একদম শান্ত পরিবেশ, কেউ নেই, সঙ্গে থেকো। পাখির জঙ্গলে ঢুকে গেছি, তোমরা দেখো এটা হচ্ছে পাখির জঙ্গল। অ্যাকচুয়ালি এখানে নানান রকম পাখি দেখা যায়, বক থেকে শুরু করে অস্ট্রেলিয়ান বক, অনেক কিছু অনেক কিছু। এই যে দেখো এখানে দেখা যাচ্ছে, আর এটা পুরো জোয়ার এসছে বলে পুরো পুরোটা জল আছে অ্যাকচুয়ালি। একটা পাখি এই যে বসে আছে গাছে, পাখির জঙ্গল এখানে, এখানে কুমিরও থাকে অনেক সময়, কিন্তু যাই না সঙ্গে দেখো। শুধু আমরাই আছি এখানে, কাঁকড়া প্রচুর কাঁকড়া আছে এখানে, তোমার দেখে নাও। আমরা ওই দিক থেকে আসছি, ওই দিক থেকে আসছি, ওই জায়গায় ওই ওই দিক থেকে আমরা আসছি, অনেকটা ভেতরে ঢুকে গেছি আমরা। এটা হচ্ছে খাড়ি অ্যাকচুয়ালি, এই খাড়িতে ট্যুরিস্ট বোট খুব কম ঢোকে। দেখো সত্যি অভাবনীয়, অভাবনীয় এই জঙ্গলে, এই খাড়িতে। তোমার দেখে নাও, সঙ্গে থেকো। শ্যামলদার বোটে আজকে আছি আমরা, আছি আমরা পাখির জঙ্গলের ভেতরে আছি মোটামুটি। তোমরা দেখে নাও পুরো জঙ্গলটা, এই জঙ্গলের শব্দ, এই জায়গা থেকে শ্যামলদার সাথে আমার কথা হচ্ছে। পাখির জঙ্গলে এসেছি, যেতে গেলে আমার সরের পার পড়বে এই সাইড দিয়ে ঘুরে গিয়ে মরি ঝাঁপি যেতে হবে, ওই ধার থেকে জঙ্গল সাইড ঘুরে আসবে। আচ্ছা শ্যামলদার, তুমি আমাকে বলো যে আমি আমরা যে মানুষ থাকতে, তোমার বোর্ডে যদি যাওয়া যাবে তো, তাহলে আমরা একদিন প্রোগ্রাম করি। আচ্ছা তোমার এখানে তোমার কি পার্সোনাল না এখানে দিতে হবে? ওদের দিতে হবে, ওখানে দিতে হবে। আচ্ছা ওরা আমাকে রেট কি আছে? শ্যামলদার পরিচয়টা আমি একটু সবাইকে দিয়ে দিই। শ্যামলদা যদি নিজ, এক মিনিট, ইয়ে শিবুদা এক মিনিট, একটুখানি এক মিনিট, একটা ভিডিও একটা চলছে। শ্যামলদা আমি একটু শ্যামলদার পরিচয় সবাইকে দিয়ে দিই। শ্যামলদা আগে জঙ্গল করতো, কুইন্টাল কুইন্টাল মধু আনত। তো শ্যামলদা কিছু একটা কারণে জঙ্গল করা বন্ধ করে দিয়েছে, এখন শ্যামলদা এই নৌকো দিয়েই সমস্ত কিছু করে। এটা শ্যামলদার ব্যাকগ্রাউন্ড, শ্যামলদা বাঘ অনেকবার দেখেছে, শ্যামলদা নিজের চোখের সামনে দিয়ে সবকিছু হয়েছে ঘটনাগুলো।
তোমার কি বললো? তুমি জিনিসটা ভালো করে বোঝো, হলদিবাড়ি তুমি যাও, তোমার 15,000 টাকা দিতে হবে। হলদিবাড়ির রাস্তা আর ঝড়গালি এই দোবাগি নবগি রাস্তা আলাদা। একটা দ্বীপ যেখানে বাঘের মেন বাঘ মেঘ সবচেয়ে শান্তিতে থাকে, চামটা। বলো কি কারণে? বলো নেই, আছি সুন্দরবনে, আমি সবসময় আছি তোমার সাথে, আর ভালো ভিডিও সবসময় বানাবার চেষ্টা করি, পারলে সাবস্ক্রাইব করো। এটা অ্যাকচুয়ালি পাখির জঙ্গল আছে, কতটা কে কেভাবে এক্সপ্লোর করার জানি না, আমি চেষ্টা করছি ভালোভাবে যতটা এক্সপ্লোর করার। তোমরা দেখো ভালো করে, দেখলে বুঝতে পারবে এদিক যেদিক এটা ভালো লোক দেখার মতো কোনো কথা হবে, কোনো মানে তুলনা হয় না। আমরা যে জায়গায় ঢুকেছি কোনো তুলনা হয় না। পেছন দিকটা দেখো, পেছন দিকটা ওই থেকে ওইখান থেকে আমরা ওই দিক থেকে দেখো, এখানে শুধু আমরাই আছি আর কেউ নেই, শুধু আমরাই আছি আর কেউ নেই। এই এই অ্যাকচুয়ালি পাখির জঙ্গল সঙ্গে দেখো, সবসময় তো আসি না, মাঝে মাঝে মনে হয় আসি, পেছন থেকে কথা বলি বলে হাওয়া একটু কম আছে, একটু রোদ ছিল, তাও পানি চেষ্টা করি। একটা পাখির জঙ্গল, আমরা এই খাড়িটাতে ঢুকেছিলাম, অনেক পাখি দেখেছি, ভালো লেগেছে। একদম জঙ্গলের পাশ দিয়ে দেখতে পাওয়া যাবে, একদম জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, এখন ফাটা নামছে আস্তে আস্তে, আমরা দোবাকির দিকে যাব, সুদর্ণখাড়ির দিকে যাব। ওই দিকটা কিন্তু ওই এই এই আমরা এখান দিয়ে বেরোবো আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো সত্যি অভাবনীয় এই ট্যুরটাও, আশা করেছিলাম যেটুকু। শ্যামলদাকে বললাম, শ্যামলদা ভালোভাবে ঘুরছে, শ্যামলদা আস্তে আস্তে ব্যবসায় ঘোরাচ্ছে, আমি আই এম ভেরি হ্যাপি। তোমার কেমন লাগছে তোমার জানিও। যতটুকু পেরেছি তোমাকে দেখানোর চেষ্টা করেছি, এবং একদম জঙ্গলের সাইড দিয়ে আমরা যাচ্ছি, তোমরা দেখতে পারো এই জঙ্গল, একদম জঙ্গলের সাইড দেখো। পাখি আছে, আর এইটা হচ্ছে মেন খাড়ির মেন মুখ। এখান থেকে আমরা বেরিয়ে আবার ব্যাক টু প্যাভিলিয়ন যাচ্ছি, আবার অন্য জঙ্গলে যাব। আজকের জন্য এই জঙ্গলটা, পাখির জঙ্গল ছেড়ে আমরা চলে যাচ্ছি। তো সঙ্গে দেখো,
আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আবার নিজের মতো করে জঙ্গলের সাইড দিয়ে আসতে যাচ্ছি, একবারে এই নদী, এটা অ্যাকচুয়ালি বিদ্যুৎধরী নদী আর ইয়ের কানেক্টিভিটি। এরপরে আমার আরেকটা, এরপরে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে আরেকটা জঙ্গলে যাবো। দুপুর মোটামুটি এখন হয়ে গেছে 1:30 বাজছে, দুটোর মধ্যে আরেকটা জঙ্গলে যাবো। দুটোর সময় পৌঁছানোর কথা আছে, দুটোর সময় পৌঁছবো, আমরা জঙ্গলে যাবো, সঙ্গে থেকো।